রাধাকান্ত দেব কেনই বা এসেছেন তিনি? উনার এত বিরোধী, তা ওকে কেন ডাকা হচ্ছে? সাধু সাধু সাধু, আয় আয় এখানে ডাক, এখানে। এসব কি দিদিমা? সামান্য একটু জলখাবারের আয়োজন করেছি। ক্ষমা করবেন, মহালয়া থেকে নিরম্ব উপবাস দশমী পর্যন্ত। রাত্রে যত সামান্য ফলাহার করি মাত্র। মায়ের পূজার জন্য এটুকু কৃচ্ছ সাধন তো করা উচিত, তাই না? পরে না হয় একদিন নিশ্চয়ই আসবে বাবা। এবারই নিজের বাড়ি বলে মনে করো। মান্না বাড়ি মার বাড়ির দ্বার তোমার জন্য সব সময় উন্মুক্ত। থাক, হাত জোর করব না তোমাকে, তোরা নিয়ে যা সব। সত্যি আজকালকার যুবকদের তোমাকে দেখে শেখা উচিত। আজকালকার যুবকদের একটা ওই ঝোঁক হয়েছে কালা পাহাড়ের সঙ্গে মেলামেশা করে, সব উচ্ছন্নে যাচ্ছে এই রামমোহনের সঙ্গে মিশে। শুনলুম সেই কালা পাহাড় নাকি বিবাহ ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে এই বাড়িতে যাতায়াত করেন? বাবা, বিয়েটা একটা সামাজিক অনুষ্ঠান, সেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই আসেন। তিনিও এসেছিলেন। পিতরাম, ঠাউরপো, তোমরা কথা বলো, আমি ওপাশটা একটু দেখি গে। তোমার পিতা সব কুশল তো? ইদানিং বার্ধক্যজনিত কিছু ব্যাধির লক্ষণ দেখা যাচ্ছে খুড়োমশাই, তুলনায় আপনি যথেষ্ট সচল আছেন। তুমি খুড়োমশাইকে বললে? আর পাশে যে এই দাদামশাই বসে তাকে কিছু বললে না? সত্যি তোমাকে দেখে না বড় আনন্দ হয় রাধাকান্ত।